হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনদের জন্য তো তোমাদের আপকামিং ইভেন সেমিস্টার এক্সাম কিন্তু আর খুব বেশি দেরি নেই মোটামুটি ধরে চলতে পারো পঁচিশ থেকে তিরিশ দিন মতো তোমাদের আর টাইম আছে তো এই মুহূর্তে তোমাদের এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম হওয়া দরকার এই মুহূর্তে তোমরা কীভাবে টাইমগুলোকে ইউটিলাইজ করলে তোমরা প্রপার একটা প্রিপারেশন নিতে পারবে এই মুহূর্তে কোন কোন জিনিসপত্রগুলো থেকে তোমাদের দূরে থাকা উচিত বা কোন কোন জিনিসপত্রগুলো তোমাদের এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো খুব বেশি সময় আমি তোমাদের নেব না কারণ এই মুহূর্তে তোমরা সকলেই প্রিপারেশনের মধ্যে ব্যস্ত আছো তো আট থেকে দশ মিনিটে আমি টাইম নেবো এবং আট থেকে দশ মিনিটে এন্টায়ার যে তোমাদের ইম্পর্টেন্ট কথাগুলো বলা দরকার সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো তাই সকল ভাই বোনকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো দেখলে তবেই তোমরা কিন্তু প্রপার জিনিসপত্রগুলো কিন্তু বুঝতে পারবে ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে বা কোনো ধরনের কোনো অপিনিয়ন থাকে বা আরও যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো এই মুহূর্তে তোমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করো সেই সোশ্যাল মিডিয়া থেকে তো নিজেদেরকে একটু দূরে রাখার চেষ্টা করো যারা どう হয়তো খুব সোশ্যাল মানে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ার সাথে তোমরা মানে যুক্ত তাদেরকে বলবো দিনের একটা পার্টিকুলার টাইম তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করো বাট এন্টায়ার ডে তুমি পড়তে বসেছো পাশে সোশ্যাল মিডিয়া ইউজ করছো ঠিক আছে বা ফেসবুকের একটা নোটিফিকেশান আসলো বা ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশান আসলো এগুলো কিন্তু একেবারেই করা যাবে না কারণ দেখো তুমি পড়াশোনা হয়তো করছো তুমি হয়তো পাঁচ ঘন্টা সাত ঘন্টা পড়াশোনা করছো বাট সেটা কিন্তু প্রপার মানে তোমার এফেক্টিভ তখনই হবে যদি তুমি সেটা কনসেন্ট্রেশনের সাথে করতে পারো ঠিক আছে কিন্তু দেখা গেলো তুমি পড়াশোনা করছো তার পাশে তোমার মোবাইল হয়তো জেনারেল মোডে আছে ঠিক আছে চারিদিক দিয়ে তোমার বিভিন্ন ধরনের নোটিফিকেশান ঢুকতে থাকছে তো সেগুলো কিন্তু এই মুহূর্তে একটু অ্যাভয়েড করাই ভালো আর পরীক্ষা তো এই তো জাস্ট কয়েকটা দিন এক মাস চল্লিশ দিনের মধ্যে তোমাদের এন্টায়ার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি আবার তোমার যে নর্মাল যে যেভাবে তুমি টাইম ইয়ে করো ঠিক আছে মানে টাইম স্পেন্ড করো সেইভাবে তুমি মানে লাইফ কাটাও কোনো অসুবিধা নেই কিন্তু এই পার্টিকুলার টাইমটাতে তোমাকে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ফেসবুক আর তোমার ইনস্টাগ্রামের বিষয়টা তো গেলো কারণ এখানে দেখবে আমরা যখন শর্টস বা কোনো কিছু যখন দেখতে স্টার্ট করি না আমরা বুঝতেই পারি না কীভাবে আমাদের জাস্ট এক ঘন্টা দু ঘন্টা বেরিয়ে গেল ঠিক আছে তো সেই জন্যও কিন্তু মানে এটা প্রচুর টাইম কনজিউমিং একটা বিষয় তো সেই জন্যই তোমাদেরকে বললাম এই জিনিসপত্রগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো ওকে নেক্সট হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ ওগুলোর থেকে এটা হচ্ছে আরও বেশি ভয়ানক জিনিস ঠিক আছে তোমরা দেখবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো দেখবে সেখানে এডুকেশনাল বিষয় হোক বা নন এডুকেশনাল কোনো বিষয় হোক র্যান্ডাম দেখবে গল্প চলতে থাকছে এ মেসেজ করছে ও মেসেজ করছে যে মানে পড়াশোনার বাইরের জিনিসকে তো তোমাকে এই মুহূর্তে অ্যাভয়েড করতেই হবে কিন্তু এমনও কিছু গ্রুপ আছে যেগুলো তো পড়াশোনার বিষয় নিয়েই হয়তো ডিসকাশন হচ্ছে কিন্তু সেগুলো দেখা গেলো এই মুহূর্তে তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট না ঠিক আছে কেউ হয়তো কোন দাদার একটা সাজেশন এখানে নিয়ে ডিসকাস করতে স্টার্ট করে দিল কেউ হয়তো কোথাকার একটা আনসার গ্রুপের মধ্যে পোস্ট করে দিল কেউ হয়তো একটা র্যান্ডাম কোনো প্রশ্ন নিয়ে কোথায় একটা মানে এখানে এসে এই তুই এই প্রশ্নটা পারবি এই তুই এই প্রশ্নটা ওখান থেকে করেছিস এই করেছিস এই যে জিনিসপত্রগুলো ডিসকাশন এতে কিন্তু কোথাও না কোথাও তুমি নিজে পাজেল্ট হবে ঠিক আছে ইন্ডিভিজুয়াল তুমি নিজেকে ভাবার চেষ্টা করো ইন্ডিভিজুয়ালি তুমি কিন্তু নিজেকে পাজল করে ফেলবে আলটিমেটলি দেখবে কিছুক্ষণ পর মাথাটাথা দেখবে হেজেই যাবে আর পড়তে দেখবে ইচ্ছা করবে না সেই জন্য পার্টিকুলার তুমি যখন পড়তে বসছো সেই মুহূর্তে কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে কমপ্লিটলি তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো আমি তোমাকে বলছি দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা বেনিফিটেড হচ্ছ ঠিক আছে তো চলো আশা করি আমি বোঝাতে পারলাম বিষয়টা যে এই মুহূর্তে তোমার সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা দরকার নাম্বার টু যে পয়েন্টটা বলবো যে সাজেশনের জন্য চারিদিকে ছুটে বেরিয়েও না ঠিক আছে অনেকে অনেকেই আছো যারা কিন্তু কী করো যে পার্টিকুলার একটা সাজেশন না দেখে তোমরা বিভিন্ন সাজেশনের পিছনে ছুটে বেড়াও ঠিক আছে এই চ্যানেল কি সাজেশন দিচ্ছে ওই চ্যানেল কি সাজেশন দিচ্ছে পেট ব্যাচে কি সাজেশন দিচ্ছে এইসব বিভিন্ন ধরনের দেখো তুমি যে পার্টিকুলার জায়গাটাকে তুমি অথেন্টিকেট বলে মনে করো ঠিক আছে তুমি বিশ্বাস বা ভরসা করো সে পার্টিকুলার একটা জায়গাকেই ফলো করো চারিদিকে সাজেশন তুমি যত দেখবে ঠিক আছে যত বেশি সাজেশান দেখবে সেই সাজেশনের মধ্যে যদি আনসার করা থাকে সেই আনসারগুলো যখন তুমি দেখবে ইয়ে করবে সেই আনসারগুলো যখন তুমি দেখতে যাবে হয়তো দেখা গেলো কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চনের তুমি হয়তো আনসার আগে করেছো আবার হয়তো দেখা গেলো যে সাজেশনটা যে বা যারা দিয়েছে সেখানেও হয়তো কিছু আনসার করা আছে তুমি সেই আনসারটা দেখছো হয়তো একটু অন্যভাবে লেখা আছে হয়তো দেখা গেলো তুমি কনফিউজ হয়ে যাচ্ছ এবং একই জিনিস তুমি দেখা গেলো সেটা তোমার প্রিপারেশন হয়ে গেছে অথচ তুমি ফালতু আবার সেই জিনিসটার পিছনে তুমি সময় নষ্ট করছো ঠিক আছে তো আমি বলবো যে একটু তোমাকে টেকনিক্যালি একটু তোমাকে মানে চালাকি করে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে বুঝতে চালাকি ইন দ্য সেন্স কি তোমাকে টাইম বাঁচাতে শিখতে হবে তুমি একই জিনিস নিয়ে বারবার শুধু কন্টিনিউয়াসলি একই টাইপের প্রশ্ন বিভিন্নভাবে তুমি উত্তরগুলো দেখছো তাতে কিন্তু তোমার সময় নষ্ট ঠিক আছে আমি এটাই বলবো যে চারিদিকে সাজেশন বা চারিদিকের উত্তর খুঁজে বেরিয়েও না যে কোনো পার্টিকুলার একটা সোর্স ফলো করো সেই পার্টিকুলার সোর্সটাকে ধরে প্রিপারেশান নাও আর সাজেশনের বিষয়ে আমি বারবার তোমাদেরকে কিন্তু সাবধান করেছি যে শুধু সাজেশনের ভরসায় কেউ কিন্তু পরীক্ষা দিতে যেও যে পার্টিকুলার চ্যাপ্টার বা যে পার্টিকুলার টপিকগুলো তুমি কমপ্লিট করতে পারছো না ওগুলোই শুধুমাত্র সাজেস্টিভ বইয়েতে পড়ে যাও নেক্সট হচ্ছে ফোকাস অন এমসিকিউজ ওকে স্পেশাল প্রিপারেশন অফ এমসিকিউজ যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমাদের হচ্ছে এই মুহূর্তে তোমাদের যেহেতু আলাদাভাবে এমসিকিউজ যেহেতু টোয়েন্টি মার্কসে থাকছে ঠিক আছে টেন প্লাস টেন হ্যাঁ মানে এক্সপ্লানেশনের জন্য হচ্ছে টেন ইন্টু ওয়ান এবং তুমি কারেক্ট অপশন চুজ করার জন্য হচ্ছে টেন ইন্টু ওয়ান তাহলে তার জন্য কিন্তু তোমাকে এমসিকিউজের জন্য একটা আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে বিশেষ করে যাদের প্রিপারেশন হচ্ছে মডারেট বা বিলো মডারেট কারণ এই জায়গাটা কিন্তু তোমাদের পাস করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো যে টপিকগুলো তোমরা ইনসাইট খুব ভালো করে পড়েছো একদম প্রপার প্রিপারেশন নিয়েছো যে টপিকগুলো সেগুলো থেকে কোনো অসুবিধা নেই সেগুলো থেকে তোমরা মোটামুটি যদি ভিতরটা যদি ইনসাইটটা যদি ঠিকঠাক ক্লিয়ারলি পড়ে থাকো সেক্ষেত্রে আমি আশা করি যে তোমরা এমসি কিউজ হচ্ছে ঠিকঠাক পেটে যাবে ঠিক আছে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু যে টপিকগুলো তোমার কমপ্লিট হয়নি সেগুলোর ক্ষেত্রে বলবো তোমাদের যে টেক্সট বুক আছে টেক্সট বুকের একদম পিছনের দিকে যে এমসি কিউজগুলো বলো বা ট্রু ফলস বা ওয়ান মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু তুমি ভালো করে দেখে যাও এবং কোন লজিকে সেটা হচ্ছে ট্রু হচ্ছে বা ফলস হচ্ছে বা সেই যে স্পেসিফিক যে কোয়েশ্চেনটা তুমি করছো বা এমসি কিউজ যেটা করছো তার যে বেসিক যে এক্সপ্লেনেশনটুকু থাকবে সেই এক্সপ্লেনেশনটুকু কিন্তু তোমাকে কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে ওকে আশা করি আমি পেপারটা বুঝতে বোঝাতে পারলাম এরপরে হচ্ছে যেগুলো তোমার থিওরিটিক্যাল পার্ট আমি সেগুলোর জন্য বলছি এবার ম্যাথামেটিক্যাল যে এমসি আছে সেগুলো কিন্তু তোমাকে কিন্তু বসে বসে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সেটা যে কোনো ম্যাথামেটিক্যাল সাবজেক্ট হোক না কেন তুমি যতটুকু তুমি এমসিকিউস বিভিন্ন জায়গা থেকে তুমি দেখছো সেই পার্টিকুলার কোশ্চেনটা তোমাকে কিন্তু খাতার মধ্যে রাফ খাতায় কিন্তু সলভ করে দেখে নিতে হবে কারণ তুমি পরীক্ষার সময় কিন্তু শুধু আনসার করে দিলে তোমার চলবে না আনসারের আচ্ছা স্যার আর তুমি ম্যাথামেটিক্যাল কোশ্চেন তুমি ডাইরেক্ট দেখে আনসার করতে পারবে না ওখানে তোমাকে কিন্তু এক্সপ্লেনেশন চাই এমনিতেও তোমার এক্সপ্লেনেশনের জন্য মার্কিং আছে তাছাড়া এক্সপ্লেনেশন যদি তুমি না করো সেক্ষেত্রে তুমি কিন্তু কারেক্ট অপশনটা অপশানটা চুজ করতেও পারবে না বা কারেক্ট অপশানটা কিন্তু মানে মানে ওই ইয়েটা পার্টিকুলার কোয়েশ্চেনটা ঠিক করার সম্ভাবনাও কিন্তু তোমার কমে যাবে ঠিক আছে তো ম্যাথামেটিক্যাল যদি এমসিকিউজ হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু যতগুলো এমসিকিউজ তুমি করছো অবশ্যই খাতায় লিখে লিখে তুমি প্র্যাকটিস করতে করতে করো আর থিওরিটিক্যাল ইয়ের ক্ষেত্রে বলবো যে তোমাদের ম্যাট্রিক্স যে বইটা আছে বা প্রিভিয়াস ফাইভ ইয়ার্স এগুলো আছে সেগুলো থেকে পিছনের দিকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা বারবার দেখতে পারো ঠিক আছে এবং অবশ্যই কিন্তু যতটুকু কোশ্চেন দেখছো তার এক্সপ্লেনেশনগুলো মিনিমাম এক্সপ্লেনেশানগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে নেক্সট হচ্ছে আচ্ছা পার্টিকুলার যেটা আমি আর একটু আগেই বললাম যেটা তোমাদের একটা পার্টিকুলার জায়গা থেকে কিন্তু আনসার রেডি করো ঠিক আছে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি ডি ডিফারেন্ট জায়গা থেকে তোমরা কিন্তু আনসার তৈরি করতে যেও না তাতে কিন্তু তোমাদেরই বিপদ বাড়বে নিজেরাই কিন্তু কনফিউজ হবে ওকে নেক্সট হচ্ছে যে প্রশ্নটা আমি বলবো সেটা হলো আচ্ছা এক্সপ্লেনেশন অফ ম্যাথাম ম্যাথামেটিক্যাল এটা অলরেডি আমি কভার করে দিয়েছি দেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আমি কথা বলবো নেক্সট পয়েন্টে সেটা হলো তোমরা এই মুহূর্তে যে তোমরা দেখবে ম্যাথামেটিক্যাল অনেক সাবজেক্ট আছে ঠিক আছে সেটা সেকেন্ড ইয়ার হতে পারে থার্ড ইয়ার হতে পারে হ্যাঁ বা তোমাদের ফার্স্ট ইয়ার হতে পারে তো তোমরা অনেকেই দেখি যে আমি যখন পড়াই যে অনেকেই তোমার যদি কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকে দেখেছি মোবাইল থেকে সেটা করার চেষ্টা করো সেটা একেবারেই করো না কারণ তোমরা সকলেই জানো সেমিস্টার এক্সামের টাইমে কিন্তু তোমাদের মোবাইল একেবারে অ্যালাউড না তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ক্যালকুলেটার কিন্তু ইউজ করতে হবে যাদের ক্যালকুলেটার নেই তবে তারা অবশ্যই ক্যালকুলেটার কিনে নিও বা সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে ক্যালকুলেটার ইউজ কর মানে তোমরা পরীক্ষার সময় তো অবশ্যই নিয়ে যাবে শুধু পরীক্ষার সময় নিয়ে গেলে হবে না ক্যালকুলেটারটা ব্যবহার করাও তোমাকে জানতে হবে সেই জন্য এখনও যথেষ্ট টাইম আছে ক্যালকুলেটার ব্যবহারটা কিন্তু শিখে নাও ঠিক আছে ক্যালকুলেটার এরকম নয় যে তুমি রাতারাতি ক্যালকুলেটার মানে সমস্ত ব্যবহারগুলো শিখে যাবে ঠিক আছে ক্যালকুলেটারে কিছু ফাংশন থাকে যেগুলো একটু মানে প্রথম যারা ব্যবহার করছে তাদের জন্য একটা একটু ডিফিকাল্ট লাগে তো সেই জন্য কিন্তু তুমি সমস্ত ক্যালকুলেশন কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে করার চেষ্টা করো এবং পরীক্ষা যখন দিতে যাবে অ্যাডমিট কার্ড যেরকম তুমি নিতে ভুলবে না সেরকম ক্যালকুলেটারও কিন্তু নিতে অবশ্যই ভুলবে না ওকে ক্যালকুলেটার কিন্তু বেশি বেশি করে তোমাকে কিন্তু ইউজ করতেই হবে ক্যালকুলেশনের জন্য নেক্সট ডিফিকাল্ট সাবজেক্টের প্রিপারেশন কিন্তু আগে করো ঠিক আছে তুম তুমি যে সেমিস্টারই এই মুহূর্তে রয়েছে না কেন যেটা তোমার জন্য ডিফিকাল্ট লাগছে সেটা আরেকজনের জন্য ডিফিকাল্ট নাও মনে হতে পারে যে সাবজেক্টের প্রিপারেশন এখনও পর্যন্ত হয়নি তোমার হয়তো পার্টিকুলার একটা কোনো সাবজেক্ট হয়তো খুব পড়তে ভালো লাগছে পড়তে ভালো লাগছে বলে আমি পড়ে গেলাম ওই সাবজেক্টটাতে ভালো নম্বর পেলাম আর একটা সাবজেক্ট আমার জিরো হয়ে আছে সেটা তো করলে চলবে না সেই সাবজেক্টটাকেও তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে যার জন্য সেই সাবজেক্টটা যদি তুমি রেডি করে ফেলতে পারো একটা ডিফিকাল্ট সাবজেক্টে যদি তুমি আগে প্রিপেয়ার করে ফেলতে পারো তাহলে থেকে কোথাও না কোথাও তোমার মাথা থেকে হেডেক অনেকটা নেমে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে প্রতিদিন যা পড়ছো সেগুলোকে বারবার কিন্তু রিভিশন দিতে হবে মানে তুমি পুরোনো পড়াগুলোকে রিভিশন দিচ্ছ প্লাস নতুন পড়া করছো এইভাবে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে তুমি শুধু নতুন পড়া করে যাচ্ছ আর পুরোনো পড়াগুলো তুমি রিভিশন দিচ্ছ না তাহলে অটোমেটিক্যালি কিন্তু পুরনো পড়াগুলো তুমি কিন্তু ভুলতে থাকবে ঠিক আছে তাই তোমাকে কিন্তু যখনই তুমি পড়তে বসছো সেটা তোমাকে ডিসাইড করে নিতে হবে এই মুহূর্তে তোমাদের গরমে ছুটি আছে তোমাকে ডিসাইড করে নিতে হবে তুমি আট ঘন্টা পড়বে নাকি দশ ঘন্টা পড়বে যে যত বেশি পড়বে তার তত ভালো রেজাল্ট হবে ঠিক আছে এটা তোমাকে মানে আজকে কোথাও না কোথাও এই কথাগুলি আমি তোমাদের বলছি এখানে আমার উপকারের কিচ্ছু নেই ইন্ডিভিজুয়াল যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো তোমাদের সকলের মানে নিজেদের উপকার হবে ঠিক আছে তোমরা যত বেশি পড়াশোনা করবে তোমাদের ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে তোমাদের ফিউচার তত বেশি ব্রাইট হবে ঠিক আছে সেই জন্যই আমি তোমাদেরকে বলবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমরা কিন্তু সেলফ স্টাডি ডিউরেশানটা বাড়াও ঠিক আছে এদিক ওদিক না করে এবং রিভিশনের জন্য কিন্তু আলাদা একটা টাইম প্রত্যেক দিন তোমাকে রাখতে হবে ঠিক আছে যে পুরোনো পড়াগুলো আমাকে রিভিশন দিতে হবে প্লাস নতুন পড়া আমাকে অ্যাড অন করতে করতে যেতে হবে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই আমাকে বলে থাকে দাদা পড়ছি ভুলে যাচ্ছি খুব ভালো জিনিস তুমি পড়ছো এবং ভুলে যাচ্ছো এটা আমি বলবো একটা পজিটিভ দিক কারণ তুমি পড়াশোনা করছো বডি কিন্তু তুমি মানে পড়ছো তার সাথে সাথে ভুলে যাচ্ছো কিন্তু যারা পড়াশোনা করছে না তাদের দেখবে এই প্রবলেমটা হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো আমরা তো মানে হিউম্যান এটা বেসিক হিউম্যান নেচার যে তুমি আমাদের মাথার যে স্টোরেজ সেটা কিন্তু লিমিটেড সো তুমি যখন নতুন কিছু মানে ইয়ে করছো নতুন যখন তুমি পড়া করার চেষ্টা করছো তো অটোমেটিক্যালি পুরনো জিনিসপত্রগুলো তোমার বেরিয়ে যাবে ঠিক আছে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এর জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে বা প্যানিক হওয়ার কিচ্ছু নেই তুমি বারবার পড়ছো বারবার পড়ছো মনে হচ্ছে ভুলে যাচ্ছো আর এই মুহূর্তে না এই যে প্রিপারেশন ফেসটা একটা কী বলতো একটা অ্যাংজাইটির মধ্যে দেখবে আমরা সকলে থাকি ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি মানে যেমনভাবে তুমি সিস্টেমেটিক ওয়েতে তোমাকে আমি পড়ার জন্য বলছি সেভাবে তুমি সিস্টেমেটিক ওয়েতে পড়ে যাও পড়ছো ভুলছো রিভিশন দিচ্ছ কন্টিনিউসলি এই প্রসেসটা তুমি করে যাও এক্সামের সময় তুমি বুঝতে পারবে যে তুমি কতটা বেনিফিটেড হয়েছো ঠিক আছে তখন দেখবি এক্সামের কোশ্চেন যখন আসছে না তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও ভালো করে যদি প্রিপারেশন করে যাও এখন মনে হচ্ছে তুমি পড়ছো ভুলে যাচ্ছ কিন্তু তখন দেখবে তোমার সব মনে পড়ে গেছে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে আজকে এই মুহূর্তে তোমার সাথে যেটা হচ্ছে সেটা সবার সাথে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তুমি হয়তো ভাবছো এই মুহূর্তে যে আমি সব মানে হয়তো দেখা গেলো আমাদের কোথাও না কোথাও পড়াশোনার অভ্যেসটা তো কমে গেছে বিশেষ করে কোভিডের পর বলতে গেলে আরও বেশি কমে গেছে তো এই মুহূর্তে তুমি যখন এই যে একটা মাস দেড়টা মাস যখন নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে তুমি যখন প্রপার প্রিপারেশন ফেজে আছো তখন অটোমেটিক্যালি খুব মানে কী বলবো মানে একটা বোকা বোকা টাইপের ব্যাপার লাগবে ঠিক আছে যে সবাই কি করছে না করছে আমি এখানে বলতে বসে বসে পড়াশোনা করছি ঘরের মধ্যে ঠিক আছে মোবাইল নেই কাছে এরকম ধরনের খুব ব্যাপারটা খুব হয়তো মানে বোরিং তোমার হয়তো লাগতে পারে কিন্তু আজকেরটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এটা কিন্তু তুমি তোমার জন্য তুমি তোমার ভালোর জন্য জিনিসটা করছো ঠিক আছে সো তোমাকে আমাদের যে কোনো জিনিসের হচ্ছে যখন তুমি আলটিমেট জায়গাটায় যদি তোমাকে পৌঁছাতে হয় মাঝের পাতটা কিন্তু একটু বোরিং হয় ঠিক আছে সো এই বোরিং পাতটাকে তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আরেকটা জিনিস এই যে তুমি এই মুহূর্তে কোথাও না কোথাও তোমার মাথা ধরছে ভুলে যাচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে মানে একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছে এটা যদি আজকে তুমি ভাবো তোমার যেহেতু হচ্ছে তো এরকম ওয়েস্ট বেঙ্গলে তোমার মতো যারা প্রিপারেশন নিচ্ছে যারা কোথাও না কোথাও ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে তাদেরও সাথেও কিন্তু এই জিনিসটা হচ্ছে ঠিক আছে তার তারা হয়তো কোথাও না কোথাও সেগুলো হয়তো শেয়ার করার তুমি সুযোগ পাচ্ছ না বা তারা হয়তো শেয়ার করার সুযোগ পাচ্ছে না বলে তুমি বুঝতে পারছো না বাট প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিন্তু এই যে অ্যাংজাইটি বা এই যে কোথাও না কোথাও প্রিপারেশন ফেজের মধ্যে যে কিছু জিনিস যেগুলো পরিলক্ষিত হয় সেটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে হয় ঠিক আছে সো ডোন্ট বি প্যানিক ওকে এই জিনিসটা তোমাদেরকে আমি বলবো নেক্সট হচ্ছে ডোট স্টাডি র্যান্ডামলি স্টাডি ইন এ প্রপার ম্যানার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি র্যান্ডাম হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার দিনে তোমাকে হচ্ছে টাইম দরকার হলে তুমি ভাগ করে নাও এবং পার্টিকুলার তুমি সাবজেক্ট বা টপিকও দরকার হলে ভাগ করে নাও কিন্তু র্যান্ডাম তুমি হয়তো ম্যাথ পড়ছো হুট করে দেখা গেলো তোমার মাথার মধ্যে স্পার্ক করলো এই যা ফিজিক্সের এটা পড়া হয় নিত বা হয়তো তাহলে হুট করে তুমি ভাবছো এই যা এফ ট্রিপিটের ট্রিপিল ওটা পড়া হয় তো এইভাবে তোমাকে কিন্তু র্যান্ডাম হয়ে তো পড়াশোনা করে গেলে চলবে না পার্টিকুলার তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সময় তোমাকে সেই সাবজেক্টটাই পড়তে হবে ঠিক আছে যেরকম আমি একটু আগে বললাম পার্টিকুলার একটা জায়গা থেকেই তুমি আনসার প্রিপেয়ার করবে তুমি যেখান থেকে আনসার প্রিপেয়ার করছো সেখান থেকেই করো এক্সামিনার কখনো এটা দেখতে চাই না যে তুমি কতটা কঠিন ওয়ার্ডে লিখেছো এক্সামিনার সবসময় ইয়ে করতে চাই যে তুমি টু দি পয়েন্ট লিখেছো কি না এবং সেটা আন্ডারস্টেবল কি না ঠিক আছে মানে সেটা বোঝা যাচ্ছে কি না এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হ্যান্ড রাইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট হ্যান্ড রাইটিংটাও তোমাকে ভালো করতে হবে তুমি পড়াশোনায় খুব ভালো তুমি প্রত্যেকটা আনসার সঠিক লিখছো কিন্তু তোমার হ্যান্ড রাইটিং ভালো না অনেক সময় এক্সামিনার বিরক্ত হয়ে কিন্তু অনেক সময় নাম্বার নিয়ে দেয় ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং প্রপার ম্যানারে কিন্তু পড়তে হবে ঠিক আছে প্রপার ওয়েতে কিন্তু তোমাকে পড়তে হবে নেক্সট হচ্ছে এদিক ওদিক কী প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো অ্যাভয়েড করে যেটা আমি তোমাকে একদম প্রথমেই বলেছি ঠিক আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে ওই র্যান্ডাম এই ধরনের ডিসকাশনগুলো চলতে থাকে তুমি তোমার মতো প্রিপারেশন করো তুমি নিজে মানে নিজের প্রতি কনফিডেন্ট থাকো যে আমি যেটা করছি একদম সঠিক পথে আমি আগাচ্ছি সো আমার এখান থেকে কনফিউশন হওয়ার কোনো জায়গায় নেই নেক্সট হচ্ছে ডোন্ট বি প্যানিক অ্যাবাউট এক্সাম তোমার ইয়ে কী যেন বলে আমাদের হ্যাঁ এই যে এই মুহূর্তে যে এক্সাম ফেজটা তোমাদের চলছে এই মুহূর্তে প্যানিক হওয়ার কিছুই নেই এক্সাম শেষ হয়ে গেলে যেটা তোমাদের একটু আগেই বলছিলাম এক্সাম শেষ হয়ে গেলে দেখবে অটোমেটিক্যালি আবার দেখবে সব কিছু নর্মাল হয়ে গেছে ঠিক আছে এই মুহূর্তে তোমার যে প্রেশারটা ফিল হচ্ছে সেটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এই অ্যাংজাইটি বা প্রেশারটা ফিল হচ্ছে এক্সাম শেষ হয়ে গেলে দেখবে আবার সব কিছু নর্মাল হয়ে গেছে ঠিক আছে তো এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না ওকে আচ্ছা অন্তত এই কটা দিন একটু সিস্টেমেটিক ওয়েতে চলো ঠিক আছে সিস্টেমেটিক ওয়েতে চলা বলতে আমি কী বলতে চাইছি যে গরমটা এক্সেসিভ পড়েছে সেটা বুঝতেই পারছো ঠিক আছে সো তো মানে দিনের বেলায় তুমি হয়তো দেখা গেল রোদের মধ্যে খেলতে বেরিয়ে গেলে বা রোদের মধ্যে কোথায় একটা বেরিয়ে গেলে ঠিক আছে হয়তো দেখা গেলো এসে মাথা ব্যথা করছে সন্ধ্যেবেলায় পড়তে পারলেন না রাত্রিবেলায় পড়তে পারলেন না তো একটু সিস্টেমেটিক ওয়েতে চলো যাতে ম্যাক্সিমাম টাইমটাকে তুমি ইউটিলাইজ করতে পারো খাবার দাবার প্রপার টাইমে খাও যাদের রাত্রি জায়গার অভ্যাস আছে তারা রাত্রি জাগো যাদের রাত্রি জায়গার অভ্যাস নেই তারা রাত্রি যেগো না ঠিক আছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাকে নিজের স্বার্থে তোমাকে টাইমগুলোকে ইউটিলাইজ করতে হবে এটা তোমাকে ভাবতে হবে নেক্সট হচ্ছে আর খুব বেশি সময় নেব না অলমোস্ট শেষ হয়ে গেছে প্রিপারেশনের প্রিপারেশন অ্যাকর্ডিং টু ইউর সেলফ ক্যাপাবিলিটি এবং আরেকটা জিনিস যে তোমার কোন বন্ধু কতটা এগিয়ে গেছে কোন বন্ধু কতটা কীভাবে প্রিপারেশন নিচ্ছে ডাজেন্ট ম্যাটার ওকে তুমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন তোমার সেলফ ক্যাপাবিলিটি অন্যদের থেকে আলাদা তোমার যতটা মনে হচ্ছে আমি পারবো আমি যতটা মনে হচ্ছে আমি অ্যাবজর্ভ করতে পারছি তুমি সেই অ্যাকর্ডিংলি প্রিপারেশন করো কে কতটা করেছে কে বেশি করেছে কে কম করেছে সেসবের দিকে কিন্তু তাকাতে যেও না ঠিক আছে নেক্সট হচ্ছে যতটা পড়ছো ঠিক আছে ততটাই কিন্তু প্র্যাকটিস করো যেটা আমি বারবার বলবো প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে যাচ্ছ বা ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে যাচ্ছ বাট সেটা প্র্যাকটিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা তোমাকে পরীক্ষার সময় ইমপ্লিমেন্ট করতে হবে দ্যাট ইজ ভি ভেরি ইম্পর্টেন্ট তুমি পরীক্ষার সময় হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস পড়ে চলে গেলে পরীক্ষার সময় কিছুই গুছিয়ে লিখে আসতে পারলে না অথচ তুমি ভাবছো আমি তো হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে গেছি ওইভাবে কিন্তু কোনো লাভ হয় না কারণ তোমাদের আগেই বলেছি এখন যেভাবে কিন্তু প্রপার ওয়েতে খাতা চেক হয় তাতে যদি তুমি টু দি পয়েন্ট একদম সলিড আনসার যদি তোমার না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কিন্তু তুমি ভালো পাবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় আশা করি প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরলাম এইভাবে যদি তোমরা নিজেদের প্রিপারেশনগুলো যদি করো আমি আশা করি তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং প্লিজ টাইমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করো থ্যাংক ইউ